রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কিন্তু এই জোড়াসাঁকোর কথার অর্থ কী চলুন আজ জেনে নিই। জোড়াসাঁকো ঠাকুরবাড়িটি 1784 সালে কলকাতার উত্তরে নীলমণি ঠাকুর দ্বারা নির্মিত হয়েছিল। যে জমিতে ওই পৈতৃক বাড়িটি আজ দাঁড়িয়ে আছে তা বুড়াবাজারে বিখ্যাত শেঠ পরিবারের দ্বারা প্রিন্স ঠাকুরকে দান করেছিলেন, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। দ্বারকানাথ ঠাকুর ছিলেন রামলোচন ঠাকুরের দত্তক পুত্র এবং তিনি যখন ব্রাহ্ম সমাজে যোগদান করেন তখন তিনি পাথুরিঘাটায় তার পৈতৃক বাড়ি ত্যাগ করতে বাধ্য হন। সেখানে আরেকটি প্রভাবশালী পরিবারের ভূমিকা আসে, শেঠ পরিবার। এই শেঠ পরিবার একটি জলাভূমি ছিল যেখানে দুটি ছোট হাঁটার সেতু ছিল। এই সেতু অর্থাৎ সাঁকো উপস্থিত ছিল, তারা জমিটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দান করেছিলেন, তাই ছোট্ট দ্বৈত বা দুটি সেতু থেকে নামটি হয়েছে জোড়াসাঁকো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।